পিএসসির তোমাদের ফুড এসআই, ডাব্লিউবি টেট, ক্লার্কশিপ এবং তার সাথে কিন্তু ডাব্লিউপির সমস্ত পরীক্ষায় এখান থেকে প্রশ্ন কমন পাওয়ার তোমাদের কিন্তু সম্ভাবনা আছে। আজকে হচ্ছে সেট নাম্বার 7 নিয়ে চলে এসেছি। দেখো কী কী প্রশ্ন আছে আমরা একের পর এক দেখবো। প্রত্যেকে অবশ্যই এখনও যারা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ মানে সদস্য হওনি অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবে। দেখো ফার্স্ট প্রশ্ন এখানে কী আছে, ইকতা সিস্টেম কে প্রচলন করেন? মোহাম্মদ ঘুরি, ইলতুতমিস, কুতুবুদ্দিন আইবক, গিয়াসউদ্দিন বলবন। এটা সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ইলতুতমিস। ইলতুতমিস ইকতা সিস্টেম প্রচলন করেছিলেন। দেখো এই প্রশ্নে আছে, তরাইন যুদ্ধ মোহাম্মদ ঘুরির সঙ্গে কার হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ দুটো যুদ্ধ হয়েছিল এবং দুটোই মোহাম্মদ ঘুরির সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের হয়েছিল। প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিল এবং দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেছিল। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে পৃথ্বীরাজ চৌহান। দেখো এখানে এই প্রশ্ন আছে, দিল্লি সুলতানেটের প্রথম প্রকৃত সুলতানকে? এটা অনেকেই তোমরা কুতুবুদ্দিন বলবে কিন্তু এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ইলতুতমিস। দিল্লি সুলতানেটের প্রথম প্রকৃত সুলতান ইলতুতমিস। দিল্লি সুলতানেটের প্রতিষ্ঠাতাকে? প্রতিষ্ঠাতা দেখো এখানে আছে কুতুবুদ্দিন, কিন্তু কুতুবুদ্দিন নিজেকে সুলতান বলে ঘোষণা করেনি। ঠিক আছে, কুতুবুদ্দিনের পর ইলতুতমিস হয়েছিল। দুজনেই কিন্তু স্লেভ ডাইনেস্টি থেকে বিলং করে, মানে দিল্লি সুলতানেটের যে পাঁচটা ডাইনেস্টি আছে কুতুবুদ্দিন আইবক হচ্ছে প্রতিষ্ঠাতা, কিন্তু প্রথম যদি বলে দিল্লি সুলতানেটের প্রথম প্রকৃত সুলতান তাহলে হয়ে যাবে ইলতুতমিস। সামনের প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে সংক্ষেপে জানিয়ে রাখি, যারা যারা ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছো এবং খুব চিন্তায় আসো, কারণ 50 নাম্বার ম্যাথ আছে 100 নাম্বারের রিটেন এক্সামের মধ্যে। ম্যাথ যাদের একদমই বেস নেই, মানে উইক আছে ম্যাথ, ম্যাথ পার্সেন্ট উইক, তাদের জন্য কিন্তু এটা একটা বিশালভাবে কার্যকর হবে, মানে হিউজ পরিমাণে একটা এফেক্ট তোমরা দেখতে পাবে। কারণ সমস্ত ম্যাথের তোমাদের পুরো ফুড সাব ইন্সপেক্টরের সিলেবাসে যেটা আছে শর্ট ট্রিক সহ সমস্ত কিছু কিন্তু বাংলাতে ব্যাখ্যা করে করে লেখা আছে, সমস্ত ফর্মুলা এক জায়গাতে আছে তোমাদের সিলেবাসে। মাত্র 39 প্রাইসে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে, অর্থাৎ 39 টাকায় তোমরা পেয়ে যাবে। কীভাবে পাবে? দেখো স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9609291413, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা SMS করবে। এখানে কিন্তু তোমাদের সমস্ত রকম কোয়ারির অ্যান্সার দেওয়া হবে ইবুক রিলেটেড, এবং তার সাথে তোমাদের কীভাবে পে করবে সেটাও জানিয়ে দেওয়া হবে। এবং একই সাথে যারা কেপির জন্য রানিং করছো, যথেষ্ট যাদের মোটামুটি ঠিকঠাক নাম্বার আসছে, কেপি কনস্টেবলে মেনে কিন্তু ইংলিশ আছে, তার কথা মাথায় রেখে কিন্তু ইংলিশের 10টা প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে 29-এ। এবং এটার জন্য কিন্তু সেম হোয়াটসঅ্যাপ নাম্বার 9609291413-তে তোমরা SMS করে বলবে কোন ইবুকটা তোমাদের প্রয়োজন, বা কোনো ইনকোয়ারি থাকলে সেখানে তোমরা করতে পারো। দেখো এবার আমরা চলে যাব সামনের প্রশ্নে, ইবন বতুতা কার সময়ে ভারতে এসেছিল? আকবর, মোহাম্মদ বিন তুগলক, ইলতুতমিস, আলাউদ্দিন খিলজি। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক, কিন্তু তোমাদের জন্য এখান থেকে একটা প্রশ্ন আছে, ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিল? যারা যারা জানো অবশ্যই কমেন্টে প্রত্যেকে বলবে, যেটা সঠিক আমি সেটাই রিয়েক্ট করে জানিয়ে দেবো। জিতল, সাসগানি, টাঙ্কা যথাক্রমে কোন ধাতু দ্বারা নির্মিত, অর্থাৎ কোনটা কোন ধরনের ধাতু দ্বারা নির্মিত জানতে চাওয়া হয়েছে। জিতল তামা, এবং এখানে দেখো প্রতিটাতেই ফার্স্ট অপশানে তামাই আছে, এবং টাঙ্কা সাসগামি দুটোই হচ্ছে কিন্তু রূপা দ্বারা নির্মিত, অর্থাৎ হয়ে যাবে তোমাদের ফার্স্ট অ্যান্সারটা হয়ে যাবে, ফার্স্ট অপশানটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। জিতল তামা, সাসগানি হচ্ছে রূপা এবং টাঙ্কা হচ্ছে কিন্তু রূপা। দেখো এখানে কিতাব উল রহলা কে লিখেছেন, বইয়ের নাম কে লিখেছেন জানতে চেয়েছে। অপশান আছে ইবন বতুতা, আলবিরুনি, হাসান নিজামি, আবুল ফজল, প্রত্যেকেই কিন্তু লেখক। এখানে দেখো সঠিক অ্যান্সার হয়ে যাবে ইবন বতুতা, পর্যটক। ইবন বতুতা পর্যটক ছিল, একই সাথে কিন্তু এই যে বইটা দেখতে পাচ্ছ কিতাবুল রহলা লিখেছেন, এবং সেখানে ভারতের সম্পর্কে বিভিন্ন রকম তথ্য কিন্তু সেখান থেকে পরবর্তীকালে জানতে পারা গেছে। দেখো এই প্রশ্নে আমরা আলোচনা করব, চেঙ্গিস খান কোন সুলতানের সময় ভারত আক্রমণ করেছিল? বলবন, ইলতুতমিস, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ইলতুতমিস। ইলতুতমিসের সময় চেঙ্গিস খান ভারতে আক্রমণ করেছিল। দেখো এখানে জানতে চাইছে দিল্লি সুলতানেটের শেষ সুলতান কে ছিল? আলাউদ্দিন আলম শাহ, ইব্রাহিম লোদি, বহলুল লোদি, সিকান্দর লোদি। দিল্লি সুলতানেটে যে পাঁচটা ডাইনেস্টি ছিল, দেখো তোমাদের আমি শর্ট ট্রিক্স একটা বলছি, আমি যেভাবে মনে রাখি SKTSL, এই কোডটা মনে রাখবে, ঠিক আছে? SKTSL, এস ফর কি স্লেভ ডাইনেস্টি বা মামলুক ডাইনেস্টি,
কে ফর খিলজি এবং টি ফর হচ্ছে তুগলক, এস ফর সেজ ডাইনেস্টি এবং এল ফর হচ্ছে লোদি ডাইনেস্টি। এবং সবথেকে যদি জানতে চায় সবথেকে বেশি সময় ধরে দিল্লিতে রাজ করেছিল কোন ডাইনেস্টি, তাহলে কিন্তু হয়ে যাবে তুগলক ডাইনেস্টি। ঠিক আছে, মাঝে মিডিলে যেটা আছে তুগলক ডাইনেস্টি দিল্লি সুলতানেটে সবথেকে সময় ধরে রাজ করেছিল। তাহলে এখানে দেখো লোদি মানে যে ডাইনেস্টি আছে সেটাই কিন্তু লাস্ট, এবং এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ইব্রাহিম লোদি। দেখো এই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে বাজার নিয়ন্ত্রণ নীতি কোন সুলতান প্রথম কার্যকর করেছিল, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খিলজি, সিকান্দর লোদি, মোহাম্মদ বিন তুগলক। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি হচ্ছে খিলজি ডাইনেস্টির প্রথম সুলতান ছিল। ঠিক আছে, সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেখো এবার সামনের প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে আরও একবার জানিয়ে দিই, ফুড সাব ইন্সপেক্টরের জন্য যারা ফর্ম ফিল আপ করেছো, ম্যাথ যাদের উইক জোন বা ম্যাথে যারা মোটামুটি ঠিকঠাকই আছো, রিভিশন করার জন্য যাদের ম্যাথ প্রয়োজন এবং যাদের বেস প্রয়োজন তারাও কিন্তু এটার উপকার পাবে। সম্পূর্ণ বাংলাতে মাত্র 39 অর্থাৎ 39 টাকায় কিন্তু সম্পূর্ণ ফর্মুলার বই তোমরা কোথাও পাবে বলে আমার মনে হয় না। এটা কিন্তু প্রাইস না, তোমাদের জন্য গিফটেই বলতে পারো। সমস্ত ম্যাথের সমস্ত শর্ট ট্রিক্স কিন্তু তোমরা পেয়ে যাবে। একইভাবে যারা যারা কেপি কনস্টেবলের জন্য পরীক্ষা দিয়েছো, প্রিলিমিনারি মাঠ করছো, মেন এক্সামে তোমাদের কিন্তু ইংলিশ আছে এবং ইংলিশের প্র্যাকটিস সেট উইথ অ্যান্সার কি মাত্র 29 অর্থাৎ 29 টাকায় পেয়ে যাবে। কীভাবে, দুটো বইয়ের জন্য কিন্তু সেম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9609291413। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা SMS করবে ইবুক রিলেটেড, অর্থাৎ ফার্স্ট এবং দ্বিতীয় যে দুটো বই বললাম দুটো রিলেটেড কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞাসা করবে, সেখানে তোমাদের কিন্তু অ্যান্সার জানিয়ে দেওয়া হবে। দেখো এবার আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব, কোন মুঘল শাসকের সময় সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়েছিল, এখানে কোন মুঘল শাসকের সময় জানতে চেয়েছে। ঠিক আছে, বাংলায় সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল সেই টাইমটা এখানে জানতে চাইনি, 1856 সালের কথা এখানে বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে মুঘল শাসকের সময় সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয়েছিল কার আমলে। সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আকবর, আকবরের সময় নিষিদ্ধ করা হয়েছিল। দেখো এই প্রশ্নে আছে মাহমুদ গজনী কতবার ভারত আক্রমণ করেছিল, মাহমুদ গজনী ভারতের এখন বর্তমানে কোন রাজ্যের আক্রমণ মানে যে 17 আক্রমণ করেছিল, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 17। কোন রাজ্যে অধিকাংশ আক্রমণগুলো কোন রাজ্যে করেছিল, যারা যারা জানো কমেন্টে অবশ্যই প্রত্যেকে লেখো। আমি তোমাদেরকে একটা ছোট্ট ক্লু দিয়ে দিচ্ছি, ভারতের পশ্চিমে অবস্থিত রাজ্য। দেখো এখানে বলা হয়েছে বইয়ের নাম দেওয়া আছে, কে লিখেছে জানতে চাওয়া হয়েছে, কিতাবুল হিন্দ কে রচনা করেছেন, আল মাসুদ, আল বিরুনি, সোলেমন, ফিরদৌসি। সঠিক অ্যান্সার হয়ে যাবে আল বিরুনি। এই বইয়ের নামগুলো দিল্লি সুলতানের টাইমের বা তোমাদের মধ্যযুগের যে ইতিহাসের বইয়ের নামগুলো এগুলো কিন্তু মনে রাখবে, এখান থেকে প্রশ্ন কমন পাওয়া যায়। দেখো এই প্রশ্নে কী আছে, মালিক কাফুর কোন শাসকের জেনারেল ছিল, এটার সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খিলজি। এবং মালিক কাফুরই কিন্তু প্রথম কোহিনুর ডায়মন্ড যেটা তোমরা শুনেছ, কোহিনুর যে হীরা, মালিক কাফুরই কিন্তু প্রথম যে দিল্লি সুলতানেটদের হাতে তুলে দিয়েছিল। ঠিক আছে, আলাউদ্দিন খিলজির হাতে তুলে দিয়েছিল। এবার দেখো আমরা চলে যাব আজকের 15 প্রশ্নে, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল, তোমাদেরকে তরাইনের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ দুটো যুদ্ধের কথাই বললাম। প্রথম যুদ্ধে জয়লাভ করেছিল পৃথ্বীরাজ চৌহান, দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেছিল আলাউদ্দিন খিলজি মোহাম্মদ ঘুরি। এবং এটা দেখো তোমাদের তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191, দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192। ঠিক আছে, দেখো আজকের ফাইনাল প্রশ্ন, বখতিয়ার খিলজি কত সালে বাংলা আক্রমণ করেছিল, 1198, 1199, 1202, 1206। সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে 1202 বখতিয়ার খিলজি বাংলা আক্রমণ করেছিল। এবং যারা যারা ইবুকের জন্য ইন্টারেস্টেড তাদের জন্য দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে আমি লিখে দিচ্ছি ডিসক্রিপশনে বা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু SMS করতে পারো, তোমাদের সমস্ত রকম প্রশ্নের কিন্তু উত্তর দেওয়া হবে, ইবুক রিলেটেড প্রশ্ন করতে পারো। মানে প্রশ্ন করলেই যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করো তোমাকে বই নিতে হবে এরকমটা না, কোনো রকম এনকোয়ারি বই রিলেটেড তুমি কিন্তু করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আবার চলে আসবো সামনের ক্লাস নিয়ে। এবার থেকে তোমাদের চেষ্টা করছি প্রতিদিন সকাল 7 সময় ক্লাস আপলোড করার।
তোমাদের সুবিধার্থে, একটা নির্দিষ্ট টাইম হলে তোমাদের সুবিধা হয়। যারা যারা ভিডিওটা দেখলে অবশ্যই প্রত্যেকে লাইক করে কমেন্টে জানিয়ে দাও কতগুলো করে প্রশ্ন তোমাদের ঠিক হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।